বাংলাদেশে নির্বাচন ঘিরে রুশ মার্কিন বাদানুবাদ অনেকের বক্তব্যই অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে সামিল মত পররাষ্ট্রমন্ত্রীর এবং আরব আমিরাতে বাংলা বাজার ঘিরে প্রবাসীদের প্রত্যাশা বাড়ছে অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ালো কয়েকটি ট্রাভেল এজেন্সি জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশে বাড়ছে বৃহৎ শক্তিধর দেশগুলোর তৎপরতা যুক্তরাষ্ট্র কোনো দেশে নির্বাচনে হস্তক্ষেপ করে না বললেও মার্কিন ভিসা নীতির পর প্রভাব পর্যবেক্ষণে সোমবার ঢাকায় আসছে দেশটির প্রতিনিধি দল এদিকে বাংলাদেশে নির্বাচন ঘিরে পশ্চিমা দেশগুলোর তৎপরতাকে নব্য উপনিবেশবাদ বলছে রাশিয়া সহকর্মী শুভ রায়কের সাথে নিয়ে আসমাতুলের ডেস্ক রিপোর্ট অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে গত মে মাসে বাংলাদেশের জন্য নতুন মার্কিন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র এরপর থেকে ওয়াশিংটন ও ঢাকার রাজনীতিতে চলছে জোর আলোচনা এমন পরিস্থিতিতে গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জিয়ার ঢাকা সফরকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছে যুক্তরাষ্ট্র সফরে মার্কিন ভিসা নীতি ঘোষণার পর বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের অগ্রগতি কর্তৃপক্ষের মনোভাব জানার চেষ্টা করবে যুক্তরাষ্ট্র এমনটাই মনে করছে ঢাকায় দায়িত্ব পালন করা সাবেক এক মার্কিন রাষ্ট্রদূত ঘোষিত মার্কিন ভিসা নীতির কতটা প্রভাব পড়েছে বাংলাদেশের রাজনীতিতে তা পর্যবেক্ষণ করতে উজরা জিয়ার ঢাকা সফর আমি মনে করি শ্রম আইন ইস্যুতে বাংলাদেশের ওপর আরো চাপ বাড়াতে পারে যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা ছাড়াও ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে মনে করছেন সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশ ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কোন দেশের নির্বাচনে হস্তক্ষেপ করে না যুক্তরাষ্ট্র বন্ধু দেশ হিসেবে গণতন্ত্র প্রতিষ্ঠায় ঢাকার পাশে থাকতে চায় ওয়াশিংটন মনে করেন গণতন্ত্র ও মানবাধিকারের পাশাপাশি শ্রম ইস্যুতে বাংলাদেশকে চাপে রাখতে চায় যুক্তরাষ্ট্র সেই লক্ষ্যে এ মাসেই মার্কিন পররাষ্ট্র দপ্তরের আরেকটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবেন তবে বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের তৎপরতাকে ভালো চোখে দেখছে না আরেক পরাশক্তি রাশিয়া বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের রাজনীতিবিদদের তৎপরতা নব্য উপনিবেশবাদ ছাড়া আর কিছুই নয় বাংলাদেশে কিভাবে নির্বাচন হবে তা দেশটির আইনেই আছে রাশিয়ার শেষ মন্তব্যের মাসখানেক আগে বাংলাদেশের রাজনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে নিজেদের অবস্থান তুলে ধরেছিল চীন একই সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষায় চীন সব সময় সমর্থন দেবে বলে জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আসমাতুলি নিউজ 24 নির্বাচনে পর্যবেক্ষক না এলে দেশের কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন তার মতে বিদেশি দূতদের অনেক বক্তব্যই অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপে সামিল শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডিক্যাব টকে এসব বলেন তিনি সব রাজনৈতিক দলকে নিয়েই সরকার নির্বাচন করতে চায় জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন কোনো সন্ত্রাসী দল নির্বাচনে না এলে গ্রহণযোগ্যতা কমবে না দাহিদ হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত প্রথমবারের মতো কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিপ্লোমেটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের ডিক্যাপ টকের অতিথি পররাষ্ট্রমন্ত্রী প্রারম্ভিক বক্তব্যে উঠে আসে নানান আলোচনা তবে সব ছাপিয়ে গুরুত্ব পায় নির্বাচন সংলাপ ঢাকা সফরে আসা ইইউ নির্বাচনী প্রতিনিধি দল আমেরিকার যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি সহ বেশ কিছু বিষয়ে প্রশ্ন ছিল পররাষ্ট্রমন্ত্রীর কাছে জবাবে তিনি বলেন সংলাপ অর্থহীন সংলাপ কার সাথে দুনিয়াতে অন্য আমেরিকাতে সংলাপ করে রিপাবলিকান ডেমোক্রেটিক পার্টি ইলেকশনে সংগ্রাম করে তো ওগুলো ইউজলেস আলোচনা আমরা আমাদের আইন অনুযায়ী আমাদের শাসনতন্ত্র আমাদের ইলেকশনের নিয়ম আছে আমরা আমাদের ইলেকশনের নিয়ম অনুযায়ী আমাদের দেশে সবচেয়ে সুন্দর ইলেকশন করব ভিন্ন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন যদি কারো ভালো বাস্তবসম্মত প্রস্তাব থাকে তা শুনতে আপত্তি নেই সরকারের যদি ভালো কোনো প্রপোজাল কেউ দেন যে আমরা তো খুব অপেক্ষিত সরকার যদি বলা হয় যে এটা
মন্ত্রী দাবি, নির্বাচনী পর্যবেক্ষক না আসলে দেশের কোনো অনিষ্ট হবে না। ইলেকশন অবজারভার আসলে ভালো, না আসলে জাজিত কে আপনার দেশের অনিষ্ট হবে? সুতরাং অধিকাংশ দেশে পর্যবেক্ষক আসা চায়ও। তবে নির্বাচন যেন কেউ বানচাল না করতে পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। বলেন, নিকটতীতে কারো মধ্যস্থতায় রাজনীতির কোনো লাভ হয়নি। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা। বোমা, গুলি, হানাহানি, মৃত্যু মিছিল, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট উৎসব কিছুই বাদ গেল না। ১৬ জনের মৃত্যুর মধ্য দিয়ে শনিবার শেষ হলো পশ্চিমবঙ্গের দশম পঞ্চায়েত নির্বাচন। গ্রাম বাংলার ভোটে রক্তাক্ত গণতন্ত্রের উৎসব মাতল রাজ্যের সবকটি রাজনৈতিক দল। ভোটকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলি, বৃষ্টি, অবাধ ভোট লুট, বেলাগাম সন্ত্রাস দেখল রাজ্যবাসী, যা বিগত নির্বাচনকেও ছাপিয়ে গেল। কলকাতা থেকে ভাস্কর সর্দারে পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চললো অবলীলায় জাল ভোট, নষ্ট করে দেয়া হলো ভোট দেয়া ব্যালট পেপার, বুথে বসতে দেয়া হলো না পোলিং এজেন্টদেরও। আহত পুলিশ, আতঙ্কে কাঁদলেন ভোট কর্মীরাও। এ ঘটনায় ক্ষোভে ফুঁসছেন ভোটাররা। বিজেপি নেতা শুভেন্দ্র অধিকারী বলছেন, এ পরিস্থিতিতে গণতন্ত্র বাঁচাতে সমস্ত বিরোধীদের একজোট হওয়ার বিকল্প নেই। সিপিআইএম, কংগ্রেস, বিজেপি এবং আইএসএফ, এই চার দল উদ্দেশ্য প্রণোদিত ভাবে এক হয়েছে, আর তাদের অভিভাবকদের ভূমিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। এই যে চারটি দল একত্রিত হয়েছে এবং তার সঙ্গে আমাদের মহামহিম রাজ্যপাল, তিনি যেভাবে তাদের গার্জেন হিসেবে, অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছেন এবং যেভাবে এই হিংসায় প্ররোচনা দেওয়া হচ্ছে তার নজিরবিহীন। পঞ্চায়েত নির্বাচনে গেল ৮ জন, ভোটের তফসিল ঘোষণার পর থেকে ভোট ময়দানে প্রাণ গেছে কমপক্ষে ৩৪ জনের, তার মধ্যে শুধু শনিবারে নিহত হয়েছেন ১৬ জন। আসমাতুলি, নিউজ 24। সংযুক্ত আরব আমিরাতের আজমানে খোলা আকাশের নিচে সাধারণ শ্রমিকদের নিয়ে গড়ে ওঠা বাংলা বাজারে একটি ট্রাভেল এজেন্সি ঘিরে শ্রমিকদের প্রত্যাশা বাড়ছে। বাংলাদেশ ট্রাভেলস নামে এই ভ্রাম্যমাণ ট্রাভেলসটি নির্ধারিত দাম থেকে কম দামে টিকিট, ভিসা সহ নানা সুবিধা নিয়ে শ্রমিকদের সহযোগিতা করতে এগিয়ে এসেছে। মামুন মাইন রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতে কাজের সন্ধানে আসা অসংখ্য প্রবাসী বাংলাদেশি কাজ না পেয়ে বেকার দিন যাপন করছে। এসব প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান করে দেওয়ার জন্য এগিয়ে এসেছে কক্সবাজারের তিন যুবক। নানা ধরনের পণ্য নিয়ে গড়ে ওঠা এই বাংলা বাজারে ইতিমধ্যে কর্মসংস্থান হয়েছে প্রায় ১০০০ প্রবাসী বাংলাদেশির। সেই সাথে অসহায় মানুষকে সেবা দিতে বাংলাদেশ ট্রাভেলস নামে এক ভ্রাম্যমাণ প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। যারা মানুষ ওরা এখানে এখানে জনসমাগম বেশি, এখানে ইনশাল্লাহ সবাই আসবে, কারণ এখানে সব কিছু কম দামে পাওয়া যায়, সার্ভিস ভালো পাওয়া যায়। তারা যেন এখানে এসে এই পাসপোর্ট রেনুয়াল, ভিসা টাইপিং, ইমার্স আইডি টাইপিং, মেডিকেল টাইপিং, তারপর অনেক মানুষের ফাইন, তারা ফাইনের জন্য ভিসা লাগাতে পারে না, অল্প সময়ের মাধ্যমে এখান থেকে সব কিছু করে এখান থেকে বের হতে পারে। মূলত এই ট্রাভেলটি প্রবাসী শ্রমিকদের নির্ধারিত দামের চেয়ে কম দামে টিকিটিং সেবা, অবৈধ শ্রমিকদের ট্রাভেল পারমিট, আমিরাতে বৈধতা পাওয়ার জন্য প্রসেসিং, বাংলাদেশ কনস্যুলেট থেকে সেবা প্রত্যাশীদের সার্বিক সহায়তা করা ছাড়াও শ্রমিকদের নানা ধরনের জটিলতা এড়ানোর সার্বিক পরামর্শ দিয়ে থাকেন। ডেলি ১-২০০ লোক আসে, ইনশাল্লাহ সবার সেবা আমরা দিতেছি। এখানে খুব ভালো লাগছে, এই কারণে এখানে ফ্রি মার্কেটের মতো সবকিছু ইয়ে পাওয়া যাচ্ছে। প্রবাসী বাংলাদেশিরা জানান, এই ভ্রাম্যমাণ ট্রাভেলটি হওয়ার কারণে অসংখ্য সাধারণ প্রবাসী নানা ধরনের সহায়তা পাবেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অভিবাসন নীতি নিয়ে বিরোধের জেরে ভেঙে গেছে নেদারল্যান্ডসের জোট সরকার। জোটের অন্য দলগুলোর সঙ্গে মতের মিল না হওয়ায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুটে।
চার দল নিয়ে গঠিত এ জোট সরকারের মধ্যে অভিবাসন নীতি নিয়ে কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। বিষয়টি নিষ্পত্তি করতে শুক্রবার বৈঠকে বসেন তারা, কিন্তু সেখানে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি দলগুলোর নেতারা। মাত্র দেড় বছর আগে রুত্রোর নেতৃত্বে চারটি দল জোট বেঁধে সরকার গঠন করেছিল। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সরকার ভেঙে যাওয়ায় নভেম্বরে দেশটিতে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। দক্ষ প্রশিক্ষিত জনশক্তি পারে রেমিটেন্স ও রিজার্ভের চাকা ঘুরিয়ে দিতে। জেদ্দায় এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ শহীদুল আলম। তিনি বলেন, বিশ্ব শ্রমবাজারে অদক্ষ বা আধা দক্ষ শ্রমিকদের কদর নেই, তাই বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার ওপর জোর দেন তিনি। মোহাম্মদ ফিরোজের পরিচালনায় এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ বোর্ডের পরিচালক মনোয়ার খান। সৌদি আরবের রিয়াদে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইকবাল বাহার জাহিদ। লোকমান বিন নূর হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবদুল্লাহ আল মামুন, হাজি ফরিদ হোসেন সহ অনেকে। ফাউন্ডেশনের সদস্য সংখ্যা 10,000-এর বেশি। ফাউন্ডেশনের সর্বশেষ ব্যাচে যারা কোর্স করেছেন তাদের শপথ বাক্য পাঠ করানো হয়। কুয়েতে অনির্বাণ শিল্পগোষ্ঠীর আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শুক্রবার কুয়েতের আরদিয়ার একটি তাঁবুতে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েতের সভাপতি হাফেজ মাওলানা নুরুল আলম। হাজারো প্রবাসীর উপস্থিতিতে অনুষ্ঠান স্থল পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায়। আয়োজকরা বলেন, অপসংস্কৃতির আগ্রাসন থেকে শিশু ও যুব সমাজকে রক্ষা করতে সুস্থ সংস্কৃতির বিকল্প নেই। সুস্থ সংস্কৃতির প্রচলন, লালন ও চর্চার মধ্য দিয়ে একজন আদর্শিক মানুষ গঠন করা সম্ভব বলে মনে করেন তারা।